এই তো ভালো। কেমন আছেন? এই ভালো আছি, আপনি কেমন? হ্যাঁ একটু ভালো। হ্যাঁ ওই যে জন্য আসা আর কি, সিনেমা নিয়ে আপনার সাথে। আই থিঙ্ক আপনার পছন্দ হবে, অনেক যত্ন নিয়ে এবং এই সিনেমাটা অ্যাকশনে ভরপুর, রোমাঞ্চে ভরপুর এবং একই সাথে থাকছে অনেক অনেক ক্লাইম্যাক্স। আমার মনে হয় আপনার কাজটা পছন্দ হবে এবং স্পেশালি আমি যদি বলি যে আপনার জন্য আমরা দুটো আইটেম সং লিখেছি। হ্যাঁ ইয়াস। এবং এছাড়াও আপনি সবসময় নায়কের সাথেই থাকবেন, অনেকগুলো সিন রয়েছে আপনার, এবং আমি আশা করছি যে আমরা অবশ্যই আপনাকে নিয়ে ব্যবসা সফল হবই হব। সবই তো বুঝলাম। এই সিনেমা আমার কাজ কি? নায়কের পিছনে বাইকে করে হাওয়া খাওয়া, নায়ক আমার বোনকে উদ্ধার করে আমি পাশে দাঁড়িয়ে থাকবো, মানে ব্যাপারটি এমন হতে পারতো না? আমি নায়কের ভাইকে উদ্ধার করে আমি তাকে স্কুটিতে বাড়িতে নামিয়ে দিয়ে আসছি। আসলে মানে এটা হ্যাঁ হতে পারতো, কিন্তু মানে নারীকে সঠিক সম্মান এবং মর্যাদা প্রদানের রাষ্ট্র, সমাজ এবং পরিবারের ঠিক যেমন দায়িত্ব আছে, আমরা যারা টেলিভিশন বা ফিল্মে কাজ করি এবং সরাসরি দর্শকদের সাথে কানেক্টেড, আমাদের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে আমরা যাতে নারীর মর্যাদাকে ধরে রাখতে পারি। আমরা ছোটবেলায় যখন ফেয়ারি টেলস পড়তাম আমরা সেখানে নিজেদেরকে প্রিন্সেস মনে করতাম, তো সব প্রিন্সেসদেরকে বাঁচানোর জন্য সবসময় একটা প্রিন্স আসতো, একটা প্রিন্স চার্মিংয়ের জন্য সবাই অপেক্ষা করতো। কিন্তু ব্যাপারটা কি একটু উল্টো হতে পারে না, যে প্রিন্স চার্মিং হয়তো ওয়েট করছে একটা প্রিন্সেস এসে তাকে সেভ করার জন্য? আমাদের বাবা মারা মনে করে যে মেয়ে মানে বোঝা, একটা মেয়েকে লেখাপড়া করাতে হবে, তারপর বিয়ে দিতে হবে, বা অনেক সময় চিন্তা করে এত পড়ালেখা এত কষ্ট করে করিয়ে কী লাভ, কিন্তু বিয়েই দিয়ে দিব, মেয়ের টাকায় কি আর আমরা খাবো, এরকম একটা ধারণা এখন না, অনেক বছর ধরে প্রচলিত আছে এবং এটা থেকে আমরা এখনও বের হতে পারিনি। মেয়েরা শুধু সাজগোজের জন্য না, বা আমরা অনেক জায়গায় দেখি যে ফর্সা মানে খুব কনফিডেন্ট, ইটস নট লাইক দ্যাট। এটা আমাদেরকে বোঝাতে হবে যে লেখাপড়াটা বা নিজের পায়ে দাঁড়ানোটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা যদি কিছু নাটকের মাধ্যমে বা ফিল্মের মাধ্যমে এটা মানুষের সামনে তুলে ধরি, সেটাও তো একটা সমাজ পরিবর্তনে জায়গা রাখবে। এই জিনিসটাও কিন্তু ভাববার অনেক জায়গা আছে। আর ঠিক এভাবে আমরা নারীর প্রতি যে সহিংসতা সেটা কমাতে পারবো, এবং সেটা কমলে সমাজ এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাবো।